হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রিমা। আমার চ্যানেল চন্দ্রিমাস লাইফে তোমাদের সাথে একটা শপিং ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে যেগুলো শেয়ার করব সেটা হচ্ছে, আমাদের দুদিন বেরিয়েছিলাম, এটা হচ্ছে টু ডেজ এর শপিং বলতে পারো। অল্প অল্প করে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো কিনেছি। তো আমি একটা শপিং হল তোমাদের সাথে আজকে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আর কেমন লাগবে জানিও। এখন দেখো, আমি তোমাদের যেটা দিয়ে ফার্স্ট স্টার্টিং করছি সেটা হচ্ছে, আমরা কিছু ড্রাই ফ্রুটস কিনেছি। সেটা হচ্ছে, এটা ফার্স্টে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমন্ডস, এটা একটা প্যাকেট কিনেছি। এটা হচ্ছে 250 গ্রামস এর পসিবিলিটি আছে, আমি ঠিক জানি না শিওরলি। এটা কিনেছি, এটা আমি ওই রাত্রেবেলার দুটো করে ভিজিয়ে যেগুলো সকালে খাই ওইভাবে জন্য এটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা মৌরির প্যাকেট নেওয়া হয়েছে, কারণ মিষ্টি আর মৌরির জল গুলো খায়, ওটা খাওয়ার জন্য এটা নেওয়া হয়েছে। আর একটা ছোট কাজুর প্যাকেট নিয়েছিলাম, অলরেডি এটা চাটনি বানানোর জন্য হাফ ইউজ হয়ে গেছে, আমরা দুজনে মিলে এটা পেটেও চলে গেছে, খেয়ে নিয়েছি। এর জন্য আমরা নেক্সট ডে আবার বেরিয়েছিলাম। এটা হচ্ছে 500 গ্রামস এর একটা প্যাকেট নেওয়া হয়েছে, এটা হচ্ছে আরেকটা মানে ক্যাশিউ প্যাকেট নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে খোলা, মানে আছে সেই আমার, সেটা হচ্ছে ক্রিস্পি, একটু ছাড়িয়ে খোলাটা খেতে হবে। তো টোটাল এই গুলো আমরা নিয়েছি ড্রাই ফ্রুটস, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর সেকেন্ড যে আমি আইটেমগুলো তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে একটা নাইফ আর এটা হচ্ছে একটা পিলার। আমাদের কিচেনে এই দুটোই আছে, বাট এটা আমাদের পার্সোনাল রুমে ইউজ করার জন্য নিয়েছি। স্যাটারডে যে আমরা বেরিয়েছিলাম, এটা একটা পিলার নিয়েছি, এটা একটা নাইফ নিয়েছি। আর এটা হচ্ছে আফটার ওয়াশিং জামাকাপড় মেলার জন্য ছাদে ক্লিপগুলো নিয়েছি, কারণ জামাকাপড় তো উড়ে চলে যায়, তো ক্লিপ তো লাগবে, এগুলো ছিল না, তাই এই তিনটে আইটেম ওই দিন নিয়েছি। এবার আমি তোমাদের যেগুলো দেখাবো, আমরা একটা মিনি স্টোরে গেছিলাম, আমাদের বিস্কিট চিপস যা যা লাগবে আমরা সব তুলে নিয়ে চলে এসেছি। তাহলে কতদিনের মোটামুটি, ওরকমই কিছু কাউন্টিং ডেজ নেই, যেরকম যখন শেষ হয়ে যাবে আবার নিয়ে আসবো। এটা হচ্ছে একটা টোস্ট বিস্কিট, দেখো ব্রিটানিয়ার একটা টোস্ট বিস্কিট। এটা হচ্ছে একটা চানাচুর টাইপের অল ইন ওয়ান, মানে টক ঝাল মিষ্টি সব রকম টেস্টের। এটা হচ্ছে একটা চিপস নিয়েছি আমরা, আর এটা হচ্ছে লিটিল হার্ট। আর এটা হচ্ছে পাঁপড় নিয়েছি, পাঁপড়টা আমরা খাবো। এটা হচ্ছে মানে শেকে যে পাঁপড় খায় ও কলকাতায় তো মাইক্রো ওভেনে করে নিতাম, এখানেও করে নেবো, তো আমাদের দুজনই খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো ওই জন্য পাঁপড়টা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে একটা ভুজিয়ার প্যাকেট, এটা হচ্ছে বিকাজির একটা ভুজিয়ার প্যাকেট। আর এখন আমরা যে দুধ চার জোর যেটা মানে চাটা খাই গুলো বললে, এটা একবার ট্রাই করবো। এটা হচ্ছে আসাম টি আছে, এটা খুব ভালো, এটা একটা নিয়েছি। আর হচ্ছে দুটো কিটক্যাট, না আছে এখনো, আবার বন্ধ করে দেওয়া যাবে। এটা একটা সাইজের নিয়েছি, এটার মধ্যে আমন্ডস কাজু এইসব রাখার জন্য। আর আরেকদিন নেক্সট ডে যেদিন বেরিয়েছিলাম সেদিন আমরা আরো দুটো ওর থেকে একটু লার্জ সাইজের দুটো নিয়েছি। এটা দেখো, এর মধ্যেও আমরা আমি ছুরি ভাজা বা চানাচুর এরকম কিছু রাখবো, সেইভাবেই নিয়েছি। যখন এগুলো গুছিয়ে রাখবো তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওই যে এই দুটো আর এটা তো তোমাদের বক্স থেকে দেখালাম, খুব মিষ্টি দেখতে। এবার যে নেক্সট আইটেমটা তোমাদেরকে মানে আমি দেখাবো এখন, সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা তিনটে মানে এরকম বক্স আছে, তার সেট লার্জ সাইজটা হচ্ছে ওপরে, তার ভিতরে হচ্ছে এরকম একটা সাইজ, আর তার ভিতরে হচ্ছে এই ডিব্বাটা। এরকম তিনটে জার এই জন্যই নেওয়া, কারণ কখনো বিস্কিট চানাচুর বা মানে অনেক ডিফারেন্ট টাইপস অফ বিস্কিট মাঝে মাঝে নিয়ে চলে আসা হয়, তো সব একসাথে স্টোর করে রাখার জন্য আমরা একবারে একসাথে তিনটে সেটটাই নিয়েছি। আর তিনটে সেট না নিয়ে সিঙ্গেলও নেওয়া যেত, মানে আমরা নিতে পারতাম, কিন্তু দোকানে তিনটে সেটই নিতে হবে, তাই জন্য আমরা তিনটে সেটই নিয়ে নিয়েছি। এবার যে আইটেমটা আমি তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে একটা স্মল সাইজের কিউট ব্যাগ। এটা হচ্ছে অ্যাজ এ স্লিং হিসেবেও নেওয়া যাবে, ব্যাকপ্যাক হিসেবেও নেওয়া যাবে। এটা হচ্ছে একজনকে দেওয়ার আছে, এই জন্য এটা নিয়েছি। এবার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে দুটো ট্রে নিয়েছি। এটা হচ্ছে একটু লার্জ সাইজের, মানে এখানে দুটো বোল, মানে আমাদেরকে কাকু যখন মাঝে মাঝে দেয় খাওয়ার, তো ওই প্লেটের মধ্যে দিত, তো এরকম ট্রে ছিল না, জন্য ট্রে নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা সাইজ একটু লার্জ, আর এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজ, দেখো খুব সুন্দর দেখতে। এবার নেক্সট যেটা তোমাদেরকে দেখাবো, এরকম আমরা দুটো স্যুপ বোল নিয়েছি, এরকম লোয়ারে হোয়াইট কাজ করা আর ওপরে ব্লু, দুজনের দুটো আপাতত নিয়েছি আমরা। এটা হচ্ছে সেরামিকে, আর এর সাথে আমরা দুটো স্পুন নিয়েছি।
আর হচ্ছে আমরা দুটো ওই সেম দোকানে দুটো নিয়েছি, মানে আমরা যখন ধরো কোনো পকোড়া পকোড়া কিছু খেলাম তো এটাতে ওই সস টস নেওয়ার জন্য নিয়েছি, খুব সুইট দেখতে দেখো। এবার যেটা নিয়েছি সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ফেস টিস্যু, টিস্যু বলছি ফেস টাওয়েল, এটা পিঙ্ক কালারের একটু একদম সফট, একটু আমার ফেস টাওয়েল একটা লাগতো, ওটা একটা ফেস টাওয়েল নিয়েছি, মানে নেসেসারি ভীষণ যে ছিল তা না, বাট পছন্দ হয়েছে আর লাগতো ওই ভেবে নিয়েছি। আর এটা হচ্ছে দুটো প্যান্ট নিয়েছি, আমি ওখানেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম ট্রাউজার ওয়্যার টাইপসের, খুবই সুন্দর, এরপর এর ওপর টি শার্ট পরে বাড়িতে সুন্দর থাকা যাবে বা কোথাও ঘুরতে টুরতে গেলেও পরা যাবে, দুটো খুব মিষ্টি কালার দেখো, তার সাথে উইথ পকেটও আছে দু সাইডে। এবার যেটা নেক্সট তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা দুটো বেড কভার নিয়েছি, আমাদের মানে একটা বড় বেড কভারের শপে আমরা গেছিলাম, ওখান থেকেই আমাদের নেওয়া হয়, তো এটা আমি ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি, ওখানে কালারটা তোমরা পুরো ভালো করে বুঝতে পারবে, পুরো পিওর কটনের, এটা একদম হালকা একটা লাইট শেডস, মানে একদম স্কাই টাইপসের কালার, ভিডিওতে আমি আরও দোকানে ভালো করে দেখিয়েছি, তোমরা ওই ভিডিওটায় ভালো করে আরও বুঝতে পারবে শপিং যেদিন করতে বেরিয়েছিলাম। আর এর সাথে দুটো পিলো কভার আছে, পুরো পিওর কটনের, অনেক ধরনের মেটেরিয়ালের ওখানে আছে কিন্তু আমরা পুরো পিওর কটনটাই নিই তাই এটাই নিয়েছি। ওটা একটা লাইট শেড নিয়েছিলাম আর এটা হচ্ছে একটু হালকা ডার্ক শেড, মানে বেড কভার মোটামুটি আফটার ওয়ান উইক উইক চেঞ্জ করি তো, তো আমাদের বেড কভারটা মোটামুটি বেশ ভালোই লাগে আর আমার বেড কভার কিনতেও বেশ ভালো লাগে, তো ওই জন্য এই দুটো সেট আপাতত নিয়ে এসছে আর আছে, পরে আবার লাগলে নিয়ে নেবো। এটা হচ্ছে একটু ডার্ক শেডের নিয়েছি, দেখো বন্ধুরা খুবই সুন্দর কালারটা এরকম, আর এর সাথে দুটো পিলো আছে। এরপর তোমাদের যেটা হচ্ছে মানে সবচেয়ে খুব কিউট দেখতে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানে মোটামুটি যা ঠান্ডা আমরা এখন মোটা ব্ল্যাঙ্কেটই ইউজ করছি, কিন্তু ওই ব্ল্যাঙ্কেটটা উঠিয়ে দেওয়া হবে একটু ঠান্ডাটা কমে গেলে, তো আমরা এই জন্য এই ব্ল্যাঙ্কেটটা কিনে নিয়ে এসেছি, এর মেটেরিয়ালটা খুব সফট, আর আমাদের কলকাতায় যে ধরনের ব্ল্যাঙ্কেটগুলো পাওয়া যায় এটা সেই মেটেরিয়াল নয়, এটা একটু অন্য ধরনের, ফ্লাফি ফ্লাফি খুব সুন্দর আর খুব সফট, এটা হচ্ছে ডবল মানে ডবল যে পেট কভারের যে সাইজ হয় সেই সাইজেরই ব্ল্যাঙ্কেটটা, আমরা একটু ওই হালকা বেশ একটু মিষ্টি কালারটা দেখো এই কালারটা নিয়ে এসেছি, এইটা যখন উঠিয়ে দেওয়া হবে তখন আমরা এটা ইউজ করব, ওই সেম যে বেড কভার যেই দোকানে নিয়েছি সেই দোকানে আমরা এটা নিয়েছি। চলো বন্ধুরা এবার ব্লগের পুরো এন্ডে চলে এসেছি, আজকে আমি তোমাদের সাথে যে টু ডেজ আমরা বেরিয়েছিলাম তার যে টোটাল মানে শপিংটা শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি আমার এই ব্লগটা আজকে তোমাদের ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা লাইক অ্যান্ড ফলো করে দিও, আর খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার আমার চ্যানেলে চলে আসবো। চলো যতক্ষণ না পর্যন্ত নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল টাটা।